সসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার সম্পর্কে জানতে চাচ্ছিলাম জালাল রহমতুল্লাহ আলী ইমাম আইম মুসলিমিন মুসলিমদের ইমামদের অন্তর্ভুক্ত তিনি অনেক গ্রন্থ লিখেছেন এমন কোনো ফান নেই বিষয় নেই যে বিষয়ে তিনি গ্রন্থ লেখেন নেই যে বিষয়ে তিনি গ্রন্থ লেখেন না তাফসিরের মধ্যে তাঁর অবদান অনস্বীকার্য প্রথমে একটি বিরাট তফসিল লেগেছেন পরে সেটাকে সংক্ষেপ করে তার জিমান কোরআনকে সংক্ষেপ করে তিনি লিখলেন যে দোরল মনসুর দোরল মনসুর আজও সবার কাছে পূর্বতী যে সমস্ত কিতাব হারিয়ে গেছে সেগুলোর জিস্ট ওনার এটার মধ্যে তিনি নিয়ে আসছেন অনুরূপভাবে হাদিসের ক্ষেত্রে তিনি প্রথমে জামুল কবির সমস্ত হাদিসগুলো জমা করলেন সেখানে পরে এটাকে করলেন সংক্ষেপ করলেন জামুল সাকিব অসুরের মধ্যে বই লিখেছে ফিকার মধ্যে বই লিখেছে কোন এমন কোনো বিষয় নেই যেখানে তিনি বই লেখেন ইদ্দিন কিন্তু সন্দেহ নেই সুরতি রহমতুল্লাহ আলী অন্যান্য ইমামদের মতোই যাদের আমরা যেটা বিশ্বাস করি এটা হচ্ছে সাহাবায়াম সাল্লাহ আলামের পরে আর কারো সবারই কুলনীন কউলি ওই সোহাব হাজার কাবার এই কবরবাসী ব্যতীত ইমাম মালিক রহমতুল্লাহ এই বাণীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলতেন এই কবরবাসী ব্যতীত আর সবার কথাই নেয়া যাবে এবং ছাড়া যাবে এই কবরবাসী মানে মোহাম্মদ রহমের কবর তো এই জন্য ইমাম জালদিন সৈয়দ রহমতুল্লাহ আলী তার আলহাউ ফিল ফতের মধ্যে বেশ কিছু ফতো আছে যেগুলি কোনোভাবেই সাপোর্ট করে না উনি নিজেও অন্যখানের উল্টাটা বলেছেন বোঝা গেল হয়তো তিনি কোনো সময় লিখেছেন পরবর্তীতে সেগুলিতে রুজু করেছেন এরকম কিছু অথবা সেগুলি তার ইশতেহাদের যেটা দিয়েছেন সেটার কারণে তিনি সব পাবেন কিন্তু ওখান থেকে অনেকগুলি আছে আছেগুলি নেয়ার মতো না তো আপনারা নিজেরা বুঝতে পারবেন তারা পড়বেন এর বাইরে আইলমি খাদমাত অসাধারণ শেখার খেদমাত অসুলের খেদমাত বিশেষ করে হাদিসের খেদমত অসাধারণ খেদমত করেছেন আল্লাহ তারা তাকে জান্নাতের আলী মকাম দান করুন তো যখনই দেখবেন যে কোনো মানুষের উনি শুধু নয় যে কোনো মানুষের পুরাণ এবং সুন্না বিরোধী কিছু হয়েছে ওই অংশটুকু অবশ্যই বর্জন করতে হবে ওই অংশটুকু রাখার কোনো সুযোগ নেই অর্থাৎ আমরা মানুষের জালালত মানুষের মর্যাদা দিয়ে হক বিচার করি না হক দিয়ে মানুষ বিচার করি হকের সাথে মিললে তাঁরটা গ্রহণযোগ্য হবে তিনি যত ছোট মানুষই হোক আর হকের সাথে না মিলে তিনি যত বড় মানুষই হোক সেটা বাদ দিতে হবে তো সোল্লা সাল্লা ইসলামার পরে আর কারো কোনো কাদাসাত নেই সেখানে কোনো কুদ্দুস কেউ নেই মানে তার মধ্যে কেউ পবিত্র একেবারে তার কোনো ভুল হইতে পারে না এমন কথা কেউ বলতে পারে না সুতরাং এটুকু আমাদের মাথায় রাখলে বাকি সহজ আলহামদুলিল্লাহ ওয়েলামাদেরকে সম্মান করতে হবে আলেমদেরকে তাদের মত মত নিতে হবে পড়তে হবে কিন্তু তাদের অন্ধ অনুসরণ করা যাবে না